ভারতীয় ক্রিকেটে এক উপেক্ষিতের উপেক্ষান, যেটা আমার বাবা সমর চক্রবর্তী ভারতীয় ক্রিকেটে চাকুদা নামে পরিচিত, যারা বাংলা ক্রিকেটকে ভালোবাসেন, বাংলা ক্রিকেটের খবরাখবর রাখেন। পুরনো দিনের মানুষটা তো বটেই, যারা একটু নতুন দিনের মানুষ, যারা ময়দানের সঙ্গে অপিবহুল, ময়দানের সঙ্গে অ্যাটাচ রয়েছেন, এই ভদ্রলোককে চাকুদাকে সমর চক্রবর্তীকে এক ডাকে সবাই চেনেন। তো এই বইটাই আজকে উদ্বোধন হয়েছে এবং সেই অনুষ্ঠানেই আমরা হাজির। ও খুব কম বয়স থেকে ও করছে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, তো ভালো ওর বাবার এতে যেটা করেছে ও নিজে করেছে ভালো, একদমই। এবং ওর লেখা অনেক ভালো, ও সোশ্যাল মিডিয়ায় লেখে আমরা দেখি, সেখানে এই লেখাটা আশা করছি আরও অনেক ভালো হবে। সবাই এসছে, কামারদা থেকে শুরু করে আমাদের মাধুদাকে দেখলাম, এছাড়াও অন্যান্যরা সবাই এসছে, সেখানে ভালো হবে। দেখো, প্রথমে অফ কাটার নামটা একটা শুনে বুঝতে পারছো, ক্রিকেটের ডেলিভারি। ষাটের দশকের শেষের দিক থেকে সত্তর দশকের প্রথমার্ধ পর্যন্ত, যখন বাবার ফুল ফর্ম, সে সময় কিন্তু ভারতীয় ক্রিকেটে সবথেকে মারাত্মকই অফ কাটার ডেলিভারি যদি কারোর থেকে থাকে, তিনি সমর চক্রবর্তী। এটা আমার কথা না, 1967, আমরা সাংবাদিক, আমরা তথ্য নিয়ে কাজ করতে ভালোবাসি। 1967 ইরানি ট্রফির ম্যাচ, বাবা তখন সার্ভিসেসে খেলছেন, সরাসরি তখন নর্থ জোন টিমে খেলছেন। ইরানি ট্রফি খেলা হচ্ছে বম্বে, রঞ্জি চ্যাম্পিয়ন, এবং উত্তরাঞ্চল টিম খেলা হচ্ছে। সমর চক্রবর্তী দুই ইনিংসে পরপর আউট করলেন সানি গাভাস্কারকে, সুনীল গাভাস্কারকে, একবার জিরো, একবার পাঁচ রানে। এবং আমি যখন বইটার শুভেচ্ছা আছে সানি গাভাস্কারের সঙ্গে যোগাযোগ করি, তার ঠিক পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু একটা রিপ্লাই এসেছিলো, অবশ্যই চিনতে পাচ্ছি। 1967 ওই ম্যাচটার কথা গাভাস্কার এখানে শুভেচ্ছায় বলেছেন, একই সঙ্গে বলেছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বই অনেক বেরোয়, বই লেখা হয়, সেগুলো কখনো কারুর বায়োগ্রাফি, কারুর সম্পর্কে কিছু হয়, সবই হয়। কিন্তু এটা একটা অভিনব ব্যাপার হচ্ছে যে বাবার প্রতি তার ছেলের যে শ্রদ্ধার্ঘ, সেটা নিয়ে যে শ্রদ্ধার্ঘ হিসেবে যে বই, এবং তার যে ইনিশিয়েটিভ, এটা হচ্ছে সবচেয়ে অভিনব ব্যাপার, এবং এর থেকে ভালো কিছু হতে পারে না। আমি হয়তো কেউ একজন বড়, কেউ একটা সাংবাদিক বা কেউ একজন লেখক একটা তার সম্পর্কে লিখলেন, কিন্তু সেটা অবশ্যই একটা রেকর্ড হিসেবে, নজির হিসেবে থেকে যাবে, কিন্তু এই নজিরটা এটা অসাধারণ। কারণ আমি ছেলে আমি বাবাকে যেভাবে মানে দেখেছি কাছ থেকে, পারিবারিকভাবে দেখেছি বাবাকে, সেটা যত বেশি ভালো, এই বাইরের যারা মানে নানাভাবে যাদের সঙ্গে খেলেছেন বা যারা করেছেন, তারা নিশ্চয়ই বইয়ের মধ্যে সবাই নিশ্চয়ই কিছু না কিছু মূল্যায়ন করেছেন, কিন্তু একজন সন্তানের কাছে বাবার যে মূল্যায়ন, বা বাবার কাছে ছেলের যে তার কাছে যে আবদারের জায়গাটা ছিল, এই বইয়ের মধ্যে যেটা প্রকাশ পাবে, যে অনুভূতিটা প্রকাশ পেয়েছে, প্রকাশ পাচ্ছে, এটা কিন্তু সত্যি অসামান্য। এটা এর আগে কেউ করেছে বলে আমার অন্তত জানা নেই। আমি যখন সানি গাভাস্কারের সঙ্গে যোগাযোগ করি, তারপরে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই লেখাটা পাই, উনি লিখছেন, এই সানি গাভাস্কার আমাকে যে শুভেচ্ছাটা দিয়েছেন, হাই শিবাজি, আমি কোথাকারকে সাংবাদিক, আমাকে চেনার কথাই না ওনার, হাই শিবাজি, থ্যাংক ইউ ফর ইনফর্মিং মি অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অ্যাবাউট ইউর ফাদার দ্যাট ইউ আর ব্রিঙ্গিং আউট। তারপরের লাইনটা খুব আকর্ষণীয়, আই রিমেম্বার হিম গেটিং মি আউট চিপলি ইন বোথ ইনিংস অফ মাই ডেবিউ গেম ফর মুম্বাই ইন দ্য ইরানি ট্রফি অক্টোবর 1967। আই ডিড নট গেট এ চান্স টু প্লে ফর মুম্বাই এগেইন টিল মার্চ 1970। অর্থাৎ ওই ম্যাচে ব্যর্থতার জন্য 1970 সাল পর্যন্ত কিন্তু মুম্বাই টিমে চান্স পায়নি কে, সুনীল গাভাস্কার। এবং নিজেদের আত্মজীবনী সানি ডেজ, তাতেও তো কিন্তু একটা প্রচ্ছদ সেই চক্রবর্তীকে নিয়ে, এস চক্রবর্তীকে নিয়ে আছে। যারা ক্রিকেট বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই পড়েছেন, যারা ক্রিকেট নিয়ে রিসার্চ করেন তো তারাও নিশ্চয়ই দেখেছেন, আছে, কপিল দেব জানিয়েছেন, আমি সেগুলো পড়ে আসছি। তো সানি গাভাস্কারের কথাটা বলতে হলো কারণ আমার মনে তখনই প্রশ্ন জাগলো, সানি গাভাস্কার যে মানুষটাকে নিয়ে এত কথা বলছেন, তো সেই মানুষটাকে ভারতীয় দলে নেওয়া হলো না কেন? এবং তারই অনুসন্ধান করার চেষ্টা করেছি আমরা অফ কাটারে। সেখানে সানি গাভাস্কার থেকে শুরু করে মহিন্দা রমন্নাথ, মদনলাল থেকে শুরু করে দলজিৎ সিং, চান্দু বর্দে থেকে রাপল্লী প্রসন্ন, ভগবৎ চন্দ্রশেখর, বাংলা ক্রিকেটের রাজু মুখার্জি থেকে শুরু করে সম্বরণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন জেনারেশনের ক্রিকেটারদের যেমন লেখা আছে, বাবার খুব অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দুই ফুটবলার সুভাষ ভৌমিক ছিলেন, তাঁর লেখা আছে ওই বইটিতে পাবেন। ক্রিকেট
গবেষক সুমিত গঙ্গোপাধ্যায় তার লেখা আছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় বাবার খুব ঘনিষ্ঠ জন তাদের ফিল্মস আছে, স্মৃতির মণিকথায় আমার মা আমার ভাই আমার মূল লেখা, দুই ক্রিকেট অত্যন্ত আমাদের অগ্রজ সাংবাদিক যাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, গৌতম ভট্টাচার্য অশোক রায় এই দুজনের লেখা পাবেন, কিছু দুষ্প্রাপ্য ছবি 50-55 বছর আগের দুষ্প্রাপ্য ছবি, স্কোর কার্ড রান সব কিছু দিয়ে কিন্তু অপারেবিলিটি সাজানো হয়েছে। এবার যদি আমাদের পাঠকের ভালো লাগে তাহলে আমার পরিশ্রম আমাদের উদ্যোগ সার্থকতা পাবে, খুবই প্রয়োজন আছে এদের নিষ্ঠা এদের সাধনা এদের অধ্যবসায়টা পরবর্তী প্রজন্মের কাছে জানানো যায় তাহলে সেগুলোকে অনুসরণ করা যায়। না না না, ট্রফিটা বড় ব্যাপার না, ট্রফিটা আসলো কিসের মধ্যে দিয়ে, এই অধ্যবসায় সাধনা নিষ্ঠাটার কথা যদি এটা লেখা থাকে জীবনে তাহলে সেগুলো পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে পারে। আমার মনে হয় পুরোটা না বলে যদি একটা পার্ট, অবশ্যই আমি যখন জানালাম ফারুককে আমি যোগাযোগ করে যে বাবা উনি 2015 সালে বাবা প্রয়াত হয়েছেন 10ই ডিসেম্বর মানে আজকের দিনে, এবং এই দিনটা আমাদের বা পরিবারের কাছে একই সঙ্গে দুঃখের দিন এবং আনন্দের দিন, মানে অর্ধেক গ্লাস ভর্তি জল খালি আমি কীভাবে দেখবো দৃষ্টিভঙ্গিটা সেরকম, 10ই ডিসেম্বর আমার ছোটো ভাইয়ের জন্মদিন, 10ই ডিসেম্বর আমার বাবারই মৃত্যুদিন আর কি একই দিনে, এবং এটাও তো একটা ঐতিহাসিক দিন হতে পারে তোমার ফ্যামিলি হিস্ট্রি যদি। হ্যাঁ, সেদিনকেই সেই জন্যই বেছে নেওয়া হয়েছিল আজকের দিনটাকে। যে ফারুক ইঞ্জিনিয়ার লাস্ট প্যারাটা আমি পড়ছি, মাই মোস্ট সিনসিয়ার কন্ডোলেন্সেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, রেস্ট ইন পিস মাই ডিয়ার ফ্রেন্ড চাকু। চাকু উনি কিন্তু বাবাকে বারবার চাকু বলতেন, চাকু এক নামটা কারণ বাবার বল দুদিকে সুইং করতো, মানে চাকু যেমন দুদিকে ধার থাকে চাকু নামটা হচ্ছে এই থেকেই, কিন্তু যারা সিনিয়র প্লেয়ার্স বাবাকে চাকুদা বলে এই নামটা থেকে চাকুদা এর থেকে কিন্তু উৎপত্তি। আমি তো মনে করি শিবাজী চক্রবর্তী তার প্রয়াত বাবা সমর চক্রবর্তীর সম্বন্ধে যে অফকাটার বইটা লিখেছে এই লেখার মাধ্যমে ওনার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, সম্মান জ্ঞাপন করেছে, এবং প্রয়াত সমর চক্রবর্তীর সম্বন্ধে যারা এই বইটা পড়বে তারা আরও ভালোভাবে জানতে পারবে। আর সমর চক্রবর্তীকে কোন ক্রিকেট প্রেমী না চেনে, আমার তো মনে হয় আপামর বাঙালি ক্রিকেট প্রেমী ওনাকে চেনে, কারণ হয়তো উনি উপেক্ষিত, হয়তো উনি টেস্ট দলে সুযোগ পাননি, সেটা হয়তো ওনার প্রতি অন্যায় অবিচার করা হয়েছিল তখন, কিন্তু ওনার সফলতাকে তো আড়াল করা যাবে না। 41টা ফার্স্ট ক্লাস ম্যাচে উনি 139টা উইকেট পেয়েছেন, সুনীল গাভাস্কর ওনার আত্মজীবনী সানি ডেজে ওনার সম্বন্ধে লিখেছেন, সিএবি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে 2013 সালে, তো সুতরাং ওনার সফলতার কিন্তু সবাই এক বক্ষে মানে এবং ওনাকে সম্মান করে, এবং আমার মনে হয় ওনার সম্বন্ধে আরও যতটা বিস্তারিত জানা উচিত আমরা এই বই অফ কাটারের মাধ্যমে জানতে পারবো। 1983 বিশ্বকাপের অন্যতম নায়ক মহেন্দ্র অমরনাথ, আমি তার নম্বর জোগাড় করে তার সঙ্গে হোয়াটসঅ্যাপ করি, এসএমএস করি যে আমি এই 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 বিষয়ে কথা বলতে চাই, বাবার বিষয়ে কথা বলতে চাই। পরদিন মানে যেদিনকে ওনাকে আমি টেক্সটটা করলাম, তার পরদিন আমি মানে অফিসে যাব, আমাদের সাধারণ মধ্যবিত্ত সমাজে বাঙালি জীবনে কী হয় যে আমি খেতে বসেছি চান করে অফিস যাবো তাড়াহুড়ো করে বেরোবো, ইন দ্য মিনটাইম দেখলাম একটা ফোন বাজছে মহেন্দ্র অমরনাথ কলিং, ঠিক আছে, উনি ওই নামটা দেখে কিন্তু সঙ্গে সঙ্গে রিং ব্যাক করেছে। টেরিফিক, ইনফ্যাক্ট আই এম ভেরি হ্যাপি যে এরকম একটা বই আজকে বেরোলো, এবং বেঙ্গলের এমন একজন ক্রিকেটার যে ক্রিকেটারের বই বেরোনোটা খুব দরকার ছিল, তখন আজকের প্রজন্ম তো সেইভাবে জানতে পারবে না, এই বইটার মাধ্যমে আজকের প্রজন্ম জানতে পারবে যে তাদের সিনিয়র্সরা কীরকম ক্রিকেট খেলেছে বা বেঙ্গলের হয়ে কী কী ইউনো পারফর্ম করেছে, কারণ আজকের দিনে ক্রিকেটারদের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারি, কিন্তু আগেকার দিনে ভিডিও ছিল না বা এভি দিয়ে যেভাবে দেখা যায় সেটা সম্ভব ছিল না। ডেফিনেটলি এটা কোনো বলার এ রাখে না, ডেফিনেটলি উপেক্ষিত, আমি ওনাকে নিজে দেখেছি বলে বলতে পারি, এবং আমি মনে করি সেই সময় যখন সমর চক্রবর্তী ক্রিকেট খেলছেন, ভালো ক্রিকেট খেলছেন, সেই সময় কিন্তু উনি ইন্ডিয়ার ফাস্ট বোলিং অ্যাটাকে আসতে পারতেন, কিন্তু এগেন আমাদের দেশের অদ্ভুত সিলেকশন কমিটি, লাইকস ডিসলাইকস, এর মাঝখানে কিছু ক্রিকেটার এমন পড়ে যায় যে আলটিমেটলি তাদের দেশের হয়ে খেলা হয়ে ওঠে না। বাট আমি সবসময় মনে করি দেশের হয়ে খেলুক চাই না খেলুক, ক্রিকেটাররা যদি একজন ক্রিকেটারকে শ্রদ্ধা করে, তারা যদি মনে করে যে এনার দেশের হয়ে খেলা উচিত ছিল, দ্যাট ইজ অলসো ইকুয়ালি গুড,
সে হয়তো দেশের হয়ে না খেলতে পারে, কিন্তু তার জন্য আমরা সবসময় হ্যাটস অফ করে রাখব। যদি তখন ভারত বঙ্গা ক্রিকেটে একজন জগমোহন ডালমিয়া থাকতেন, তখন কিন্তু সমর চক্রবর্তীর নামের পাশে অন্তত 20টা টেস্ট ম্যাচ লেখা থাকতো, যেটা এখন একটা বিগ জিরো দেখাচ্ছে। বাবা কিন্তু শেষ জীবনে আক্ষেপ করতেন, যখন 2013 সাল সিএবির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কপিল দেব মঞ্চে রয়েছেন, জগমোহন ডালমিয়া রয়েছেন, বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং আমি তখন ইন্টারভিউ করছি সমর চক্রবর্তী, আমি তখন সাংবাদিক হিসেবে কভার করতে গেছি নিউজ টাইম থেকে, আমি ইন্টারভিউ করছি, সমর দা আপনার কেমন লাগছে? ঠিক আছে, তখন বাবা বলছেন যে আমি তো কুলিন নই, আমি তো টেস্ট খেলতে পারিনি। ঠিক আছে, এই আক্ষেপটা কিন্তু বাবার সারা জীবনকে বয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আমার নিজের বিশ্বাস বা আমাদের পরিবারের বিশ্বাস, যদি একটা জগমোহন ডালমিয়া থাকতেন ওই সময়, তাহলে কিন্তু এই মানুষটার পাশে 20টা টেস্ট অন্তত লেখা থাকে। ব্যাপারটা আমি তো পুরো ডিটেলসটা জানি না, কিন্তু শিবাজির সঙ্গে একটা রিলেশন আছে বলে ও বাবার উপরে একটা বই লিখেছে, খুব ভালো। এটা তো প্রত্যেকটা ছেলেটা একটা থাকে যে বাবার জন্য কিছু করুক, বাবা নেই এখন, খুব ভালো লাগছে। এটা এরকমই ছেলে সবারই হওয়া উচিত, খুব ভালো উদ্যোগ নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তো লিখতে লিখতে এখন নিউ জেনারেশন লিখতে আরম্ভ করেছে, আস্তে আস্তে আরও একজনকে একজন দেখে আবার লিখবে, ভালো। তো এটা শিবাজি একটা স্টার্ট করেছে, ভালো স্টার্ট আছে। প্রাক্তনরা বলছেন, বাবাও নিজে বলেছেন, এই ভদ্রলোক আমার লাইফ ক্যারিয়ার শেষ করে দিল, কেন? তার অনুসন্ধান কিন্তু এই বইটায় রয়েছে। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে শিবাজিকে এই কারণে ধন্যবাদ, শুধু একটা স্পোর্টস রিলেটেড বই বলে নয়, যেহেতু ও ক্রীড়া সাংবাদিক এবং ওর বাবা যেহেতু খেলোয়াড় ছিলেন, ক্রিকেটার ছিলেন এবং ম্যানেজার ছিলেন, সবথেকে বড় কথা চাকুদা ছিলেন, মানে সমর চক্রবর্তী ছিলেন কিন্তু বাংলার সবথেকে সফল ম্যানেজার। কি হয়, ক্রিকেটারদের সম্পর্কে, ফুটবলারদের সম্পর্কে অনেকেই বলে বা কোচেদের সম্পর্কে বলা হয়, কিন্তু এই যে ম্যানেজার বা নেপথ্যে যারা কাজ করে তাদেরটা কিন্তু অচেনা, অদেখা থেকে যায়। তো সেক্ষেত্রে এই যে শিবাজি যে, মানে এটা দুদিক থেকে তর্পণ বলা যেতে পারে, মানে এটা সার্বিক অর্থে তর্পণ যে ওর বাবার সম্পর্কে লিখেছে এবং একই সঙ্গে কিন্তু একজন ম্যানেজার, একজন সফল ম্যানেজার, একজন খেলোয়াড় সম্পর্কেও লিখেছে। এবং এই ধরনের বইগুলো আসা খুব দরকার আছে, এটা আমাদের, আমি আশা করব, আমি এখনো পড়ে উঠিনি, দেখিনি বইটা, যে আশা করব যে এটা আমাদের স্পোর্টস ফ্যাটার্নিটিকে সমৃদ্ধ করবে। এবং অসংখ্য আবার আবার অভিনন্দন এবং ধন্যবাদ শিবাজিকে। আমার অটোবায়োগ্রাফি আছে ওয়ান মোর ওভার, সেখানে কিন্তু বাবাকে নিয়ে একটা অন্তত 4-5টা লাইন রয়েছে। এবং তারপরে আমি ওয়ান মোর ওভারের ছবি তুলে ওনাকে পাঠাই, উনি বলছে হ্যাঁ আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি, ঠিক আছে আমি আবার বলবো। এবং সেই কথাটাই কিন্তু উনি লিখেছেন এখানে। উই আর আ নিউ অর্গানাইজেশন অ্যান্ড when we got this opportunity from Shivaji, where we are speaking so high about one of the best cricketer of Bengal, so we decided to get associated with this event. See, actually Odigos is a catalyst into financial market. We help those who want to avail loan, so we get them the loan done. See, relating is, we just got a lovely platform here. So as Chakuda, right, so he was a wonderful person, a wonderful cricketer who got his fame in this cricket world. Just similar to that, we want to start a name in this financial world. এবং অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে, নিউজিল্যান্ডের সিমি উইকেটে অবশ্যই সুযোগ পাওয়া উচিত ছিল, আমি নয় বলেছেন মনসিফ আলী খান পাতাউদি। যে এটাও তো ঠিক, পাতাউদি ওনাকে জাতীয় দলে চেয়েও ছিলেন ওই সময়টা, এবং টিম মিটিং থেকে বেরিয়ে এসে পাতাউদি বাবাকে বলেছিলেন যে সরি চাকু, আই কান্ট মেক ইট। ভাবুন, ক্যাপ্টেন প্লেয়ারকে চাইছে, নির্বাচকরা তাকে বাদ দিচ্ছেন, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন গল্প কিন্তু ছড়িয়ে রয়েছে আমাদের গ্রামের বাড়িতে, তখন মনে আছে সেই দিনটার কথা, আমার মনে থাকার কথা না, মানে গল্প শুনেছি বাড়ির লোকেদের কাছ থেকে, পাড়ার লোকেদের কাছ থেকে। তখন তো রেডিও টিম সিলেকশন হচ্ছে, টিম সিলেকশনের খবর বলছে অস্ট্রেলিয়া টিম নিয়ে এরা যাবেন, সন্ধ্যাবেলা টিম সিলেকশন রেডিওতে খবর হচ্ছে, একজন দুজন তিনজন করে 7 জনের নাম বলা হয়ে গেলো, সবাই ভাবছে এরপরে বাবার নাম বলবে, 11 জনের নাম বলা হয়ে গেলো, হলো না, আলটিমেটলি কিন্তু বলাই হলো না। তো শুনেছি সেই রাতে গ্রামের বাড়িতে কেউ রেডিওটা বন্ধ করে দিয়েছিলেন, মানে সেই রাতে সবাই আশা করেছিলেন যে আমাদের সমীরের নাম বলবে, অনেক বাড়িতে রান্না হয়নি, এটা শোকের পরিবেশ আর কি। সেই ধরনের বিভিন্ন গল্প, একটা ট্র্যাজিক ব্যাপার তো থেকে যায়, সেই গল্পগুলো যতটা সম্ভব তুলে আনার চেষ্টা করেছি এই বইয়ের পাত। আর দর্শকদের তো নতুন কিছু বলার নেই, আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন।
আমি একটা চেষ্টা করলাম, জানি না চেষ্টাটা কতটা সফল হলো, কিন্তু এই চেষ্টাটা দরকার ছিল। আমরা যখন বিভিন্ন ট্যুরে গেছি, ধরো আজকে বোম্বেতে গেছি, অজিত বাদের ফ্ল্যাটে গিয়ে ইন্টারভিউ করছি, কথা হচ্ছে বাংলা ক্রিকেট নিয়ে, কথায় কথায় বলে আমাদের সময় জানো কারা কারা বোলার ছিল, কারা ছিল, কেন সুব্রত গুহ ছিলেন, সমর চক্রবর্তী ছিলেন, ওয়াদেকার ইন্ডিয়ার এক্স ক্যাপ্টেন আমাকে বলছেন, কেন বাঘা বাঘা বোলার ছিল বাংলার, সুব্রত গুহ, সমর চক্রবর্তী। আমি তখন বললাম কার সে, সমর চক্রবর্তীকে আপনি চেনেন? বলছি হ্যাঁ চিনবো না, উনি আমার বাবা। অজিত বাদের সঙ্গে সঙ্গে সে এতক্ষণ বলনি তুমি, এতক্ষণ আমার ইন্টারভিউ করছো, তুমি এক্ষুনি আমাকে ফোনও ধরো। আমি ফোনও ধরালাম, ঠিক আছে। আমি যখন চান্দুগড়ের দিল্লির বাড়িতে গেছি, মদনলালের বাড়িতে গেছি, ইন্টারভিউ করেছি, কাজ ছেড়ে এসেছি, বাংলা ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, মদনলাল বলছে না জানো তোমাদের বাংলা একজন বড় বোলার ছিলেন, টল সার্ভিসেসে খেলতেন, ওনার জন্য আমরা চান্সই পেতাম না ঠিকঠাক, চক্রবর্তী না, আপনি চক্রবর্তীকে চেনে? বলছে হ্যাঁ কেন চিনবো না, কারণ উনি আমার বাবা, কারণ সবার শেষে বেরিয়ে আসছি তখন, বলছে তাই। এবং সেই মদনলালকে আমি যখন দুবছর পরে, যখন তখন আমার বইটার প্ল্যানিংই ছিল না, যদি পরিকল্পনা তখন থাকতো তাহলে হয়তো মানে টেলিফোনে ইন্টারভিউ না করে হয়তো সামনাসামনি করে আনতে পারতাম, সেই আক্ষেপটা থেকে যাচ্ছে। আজকে চুনী গোস্বামী নেই, প্রদীপ বন্দ্যোপাধ্যায় পিকে নেই, গোপাল বসু নেই প্রয়াত হয়েছেন, ওনাদের সান্নিধ্যটা পেলে বা এই পরিকল্পনা আগে থাকলে এই বইটা আমি আরও বেশি সমৃদ্ধ করতে পারতাম, সেই আক্ষেপ কিন্তু থেকে যাবে। যাই হোক, বেটার লেন্টার নেওয়া, এবার দেখা যাক।